শুধু আবিষ্কার নয়, গেল সোমবার প্রথম মানবদেহে করোনা প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ চালায় যুক্তরাষ্ট্র। ওই দিনই ওয়াশিংটনের সিয়াটল শহরের কেইজার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে এই ভ্যাকসিন পরীক্ষার কার্যক্রম চালানো হয়। ওই দিন গবেষণা সংস্থাটির এক নারী স্বেচ্ছাসেবীর শরীরে প্রথম কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পর্যায়ক্রমে তাদের আরও 18 থেকে 55 বছরের 45 জন স্বেচ্ছাসেবীর শরীরে তা প্রয়োগ করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। আর তা সফল হলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে তা সার্বজনীনভাবে প্রয়োগ করা সম্ভব হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এই ঘটনার দিনে মানবদেহে করোনার প্রতিষেধক প্রয়োগের সিদ্ধান্ত নেয় চীন। সোমবারই এই বিষয়ে অনুমোদন দেয় চীনা ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন। তবে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। প্রতিষেধকটির সুরক্ষা, গুণমান ও উৎপাদনের প্রাথমিক সব প্রস্তুতি রয়েছে আমাদের। যে কোনো সময় আমরা এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে পারি।